এই চামড়া এই চামড়া বন্ধ কর কামো না এই বেটা বন্ধ কর বন্ধ কর দোস্ত আছেন না কেন আপনারা আব্দুর না না ও যে এখানে আছে তো দিয়ে নে একবার সবাই রেডি রেডি এই ভাই মোবাইল একটু নিচে করতে হবে মোবাইল কার জন্য এটা খুলছে কার জন্য একটা খুলছে আর খুলছে খুলু বলে বলে শুরু করি সিস্টেম শুরু করে না এই যে দাদা আস্তে আবাদুল আশহান না বড় ভাই শুনে না আর তাই দেন না শুরু করে কেউ কথা বলবেন না এই পিছন থেকে কেউ কোনো কথা বলবেন না প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আপনারা মোবাইল নিচে নামান দেখতে পাবেন আর নিচে নামান প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন গত 20 নভেম্বর মহাসচিব মির্জা আলমগীরের জামিন শুনানির জন্য নির্ধারিত ছিল পিপি সাহেবের আবেদনের কারণে আজকে পুনর্নির্ধারিত হয় আমরা উভয় পক্ষ আজকে শুনানি করেছি এবং শুনানির পর বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেছে আপনারা জানেন গত 28শে অক্টোবর যেই ঘটনাকে কেন্দ্র করে এই মামলা হয়েছিল সেই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করার মতো কোনো কারণ ছিল না কারণ এজাহারে তারা বলেছে তারা সিসি ক্যামেরা পেরিউজ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাই বক্তৃতা শুরুর আগেই এই পরিস্থিতি হয়েছে এবং তারপরে বক্তৃতা দিয়ে তিনি কর্মসূচি ঘোষণা করেছেন তো যিনি স্টেজে ছিলেন যেখানে ঘটনা ছিল ঘটনাস্থল থেকে স্টেজের দূরত্ব ছিল প্রায় 1.5 কিলোমিটার একটা মামলায় পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়েছে ককটেল ফুটিয়েছে কে বা কাহারা এজাহারে 72 জন লোকের নাম উল্লেখ থাকার পরেও কারো বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট শব্দ ছিল না মির্জা ফখরুল ইসলাম আলমগীর যার বয়স 81 বছর তার আটারিতে 4টা ব্লক এবং তিনি এই গ্রেপ্তার হওয়ার কয়েকদিন আগে মাত্র সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে এসেছেন একজন অসুস্থ মানুষ তাকে জেলখানায় রেখেছে অন্যায়ভাবে এর উদ্দেশ্য হলো একটাই নির্বাচন এবং আন্দোলন থেকে বিএনপিকে দূরে রাখার জন্যে একটা অপকৌশল বা ষড়যন্ত্রের অংশ হিসাবেই মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে এখন জেলে রেখে আদালত বলেছে যে মামলার বয়স নাকি এখনও হয় নাই ওনাকে জামিন দেওয়ার মতো মামলা নাকি নতুন মামলা শিশু মামলা সে কারণে আমরা বলেছি যেই মামলার এজাহারে তার একটা শব্দ নাই যেই মামলায় তিনি কোনো অপরাধ করেছেন সেরকম বক্তব্য নাই তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এই রকম বক্তব্য নাই সেই মামলার কতদিন বয়স সেটা দেখার বিবেচনা নয় বিষয় নয় বরং আইন বলেছে একজন অসুস্থ মানুষ যে ঘটনার সঙ্গে জড়িত না তাকে জামিন দেওয়ার ব্যাপারে মামলার কতদিন বয়স সেটার কোনো প্রয়োজন নাই কিন্তু আদালত আমার কাছে মনে হয়েছে যে আইনসম্মতভাবে যদি তিনি তার ডিসক্রিপশন অ্যাপ্লাই করতেন এবং নিজে যদি মুক্ত অনুভব করতেন কোনো রকম চাপ ছাড়া তাহলে তিনি অবশ্যই আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিতেন আমার কাছে মনে হচ্ছে আদালতের উপরে প্রভাব ছিল সে কারণে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আপনি জানেন আজকে রমনা থানার একটি মামলায় নাশকতা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা জামিন শুনানি ছিল তারা জামিন চেয়েছে তা আমরা আদালতকে বলেছি যে বিগত 28শে অক্টোবর বিএনপির যে সমাবেশ ছিল সমাবেশ থেকে সেখানে তাদের যে নেতাকর্মীরা তারা উচ্ছৃঙ্খল আচরণ করেছে তারা
এক্সপ্লোসিভ নিক্ষেপ করেছে এবং তারা যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে তারা প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির বাসভবন থেকে আক্রমণ করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, গেট ভাঙচুর করেছে এবং এছাড়াও এই জিনিসগুলি তারা করেছে। এই মামলাটা এখনও বিচারাধীন আছে, যেহেতু মামলা বিচারাধীন আছে এবং নন ভেরিয়েবল অফেন্স, আমরা আদালতকে সেটাই বলেছি যে যেহেতু এখনও মামলাটা বিচারাধীন তদন্তাধীন আছে অতএব এই মুহূর্তে সে জামিন পাওয়ার হকদার না। আমরা তদন্ত কার্যক্রম এখনও শেষ হয়নি, এখনও সেটা প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি, তদন্ত শেষ হলে তারপরে এটা তারা তারা জামিন চাইতে পারে। এছাড়াও যে জিনিসটা আমরা বলেছি যে যেহেতু এই ঘটনায় তাদের যে নেতা কর্মীরা যে উশৃঙ্খল আচরণ করেছে এটা এই ফখরুল আলমগীর এবং তাদের নেতৃবৃন্দ এজাহার নামে যারা আসামি আছে তাদের প্রত্যক্ষ মততে তাদের নির্দেশে তাদের প্রশ্রয়ে তারা এই তাদের নেতাকর্মী এই কাজগুলি করেছে। তাহলে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে এটা দরকার নেই, তাদের নির্দেশনাই যথেষ্ট। অতএব তারা এই ধরনের নৈরাজ্য তারা সৃষ্টি করেছে তাদের নেতৃত্বের তাদের নির্দেশের এই কাজটি হয়েছে এটি আমরা আদালতকে বলেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন নামঞ্জুর করেছে। বিএনপির আইনজীবীরা বলছে যে আদালত আসলে মির্জা ফখরুল ইসলাম প্রভাবমুক্ত না এবং হচ্ছে রাজনৈতিকভাবে বিএনপিকে নির্বাচন থেকে আপনার রাখ দূরে রাখতেই তার এই জামিন নামঞ্জুর করা হয়েছে। না এখানে তো যেটা দৃশ্যমান আপনারা তো দেখেছেন যে 28 তারিখে কী ঘটনা হয়েছে, অতএব এখানে যে প্রধান বিচারপতির বাসভবন সহ তারা যে নৈরাজ্য সৃষ্টি করেছে তারা রাজারবাগ পুলিশ হসপিটালে তারা সেখানে আগুন লাগিয়েছে এগুলো তো দৃশ্যমান সবাই দেখেছে এবং নেতৃত্বের নির্দেশেই এটা কাজটা করা হয়েছে এবং তারা যদি নির্দেশনা না দিত তাহলে এই কাজগুলো হতো না। এখনও যে 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 বিভিন্ন অবরোধের নামে যে বাসে আগুন দিচ্ছে এটাও তো তাদের নির্দেশে হচ্ছে, তাহলে কোনো কর্মীর ঠেকা পড়ে নাই যে তারা যে বাসে আগুন লাগবে তাদের নির্দেশে এবং সেখানে অর্থ যোগান দিচ্ছে যার কারণে এই ধরনের ঘটনাগুলি তারা ঘটেছে এবং 28 তারিখের ঘটনা এবং অন্যান্য সময় যে ঘটনাগুলি ঘটেছে নৈরাজ্য সৃষ্টি করেছে এই নেতাদের তাদের নেতৃত্বের তাদের ইন্ধনের কারণে এইগুলি হয়েছে। বিচারক যদি আইনি দিকটা বিবেচনা করতেন তাহলে জামিন পেতেন, যেহেতু বিচারক মামলা আছে চাপের কারণে তিনি জামিনটা না না এই ধরনের কোনো চাপ না, এটা যেহেতু এটা নন ভেরিয়েবল অফেন্স এটা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3 এবং 4 ধারা তারা এবং অন্যান্য যে ভাঙচুর যেটা করেছে এগুলো নন ভেরিয়েবল অফেন্স পুলিশের কাজে বাধা দেওয়া, অতএব এই কাজগুলো হয়েছে নন ভেরিয়েবল অফেন্সে তো জামিন দেওয়ার একটা আদালত নেই, অনেক সময় কনসিডার করে অন্য ভিন্ন কারণে, কিন্তু এখানে তো মামলাটা এখনও তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হলে তারপরে প্রতিবেদন দাখিল করলে বোঝাতে হবে যে কে কতটুকু দোষী কে কতটুকু নির্দোষ।